করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি তৈরি পোশাক খাতে রপ্তানি আদেশ বেশি হয় পুরো অর্থবছরের লক্ষ্য পূরণ হয়েছে দশ মাসেই। গত অর্থবছরের প্রথম দশ মাসে রপ্তানি আয় যেখানে $26,000 মিলিয়ন, যা চলতি অর্থবছরের একই সময়ে তা দাঁড়িয়েছে $35,362 মিলিয়ন। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডেনিম এক্সপোর উদ্বোধন করা হয়। স্টল পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি মেয়র জানান, ইউরোপ আমেরিকায় ডেনিম রপ্তানিতে বাংলাদেশ এখন শীর্ষ দেশ। চলতি অর্থবছরে রপ্তানি আদেশ $42 বিলিয়ন দাঁড়াবে বলেও জানান তিনি। এই মুহূর্তে কিন্তু আমরা $40+ বিলিয়ন এক্সপোর্ট কিন্তু করছি এবং আমাদের টার্গেট, ইফ এভরিথিং ইজ ফাইন আলহামদুলিল্লাহ, আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আমরা কিন্তু $42 বিলিয়ন এক্সপোর্ট কিন্তু ছাড়িয়ে যাব এই বছরে। তৈরি পোশাক রপ্তানিযোগ্য করতে বিপুল অর্থের কাঁচামাল আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে ডেনিমের কাপড় তৈরি শুরু হয়েছে দেশেই। আগামীতে আরও কারখানা তৈরি হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। এরই মধ্যে বেশ কিছু ফ্যাব্রিক ফ্যাক্টরিগুলো তাদের এক্সপ্যানশনে যাচ্ছে, এক্সিস্টিং কোম্পানিগুলো, এবং আমাদের সবসময় আমরা কোনো সময় টার্গেট করছি না যে 100% কাপড় আমরা এখানে বানাবো, বাট আমরা মনে করি যে নতুন নতুন যেসব টেকনোলজি আসবে সেগুলো আসার কারণে আমরা এটাকে আরও গ্রো করতে পারবো এবং মার্কেট যেটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটাতে আমরা ক্যাপচার করতে পারবো। দুদিনের ডেনিম এক্সপোতে অংশ নিয়েছে 16টি দেশের 80টি স্টল। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।